ঢালিউডের বুবলি নামটা প্রায় শোনা যাচ্ছে। সাকিবের সঙ্গে ছবি করে এক লাফে তারকা হয়ে গেলেন নবাগত নায়িকা, কিন্তু অপু বিশ্বাসের প্রবর্তনের পর হঠাৎ করে যেন মিলিয়ে গেলেন তার উপস্থিতি। সংশয় প্রকাশ করেছেন অনেকেই, বলেছেন অপু এসেছে এখন বুবলি থাকবে তো, বুবলি আসলে কি হবে। সাকিব নিজেই সেটা জানিয়ে দিলেন। গত বছর সাকিবের সঙ্গে জুটি বেঁধে বজগিরি ও শুটার ছবি দুটিতে অভিনয় করেছেন বুবলি। দুটি ছবি একসঙ্গে ঈদুল আজহায় মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে বাজিমাত, এই দুজনের হিসাব মিলিয়ে নেন ঢালিউড। শুরু করে সুদূর প্রসিদ্ধ পরিকল্পনা। কিছুদিনের মাথায় অহংকার ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই জুটি। সে সময় প্রায় 10 মাস লাপাত্তা হওয়ার পর হঠাৎ করেই হাজির হলেন অপু বিশ্বাস। বদলে যেতে শুরু করে আলোচনার পাঠ, কেননা রেকর্ড সংখ্যক সফল ছবি জুটি সাকিব অপু থাকতে অন্য কিছু কিভাবে করে ঢালিউড। তাহলে কি আতুর ঘরে শেষ হয়ে যাবে সাকিব বুবলির কাজের জুটি? চিত্রপরায় গুঞ্জন, অপু যখন ফিরেছে অহংকারী হবে এই জুটির শেষ ছবি। অপুর অনুপস্থিতিতে বুবলিকে নিয়ে সাকিবের যে আগ্রহ তারা দেখিয়েছেন, অপুর ফিরে আসার পর বুবলিকে নিয়ে সেই আগ্রহ যেন খানিকটা ভাটা পড়ে গিয়েছে সাকিবের। আসছে ঈদে সাকিব বুবলির কোনো ছবি নেই। বুবলির কাছে জানতে চাওয়া হয় এই নিয়ে, তিনি দিলেন কৌশলী জবাব। বলেন ভারতের ভেক্টরস ছবি নিয়ে সাকিব খান এখন ব্যস্ত, তাই এই ঈদে নতুন কোনো ছবিতে কাজ করার সুযোগ নেই তার। বোঝা যাচ্ছে সাকিবের প্রতি আস্থা আছে তার। তিনি বলেন আগামী ঈদুল আজহায় অবশ্যই আমাদের দুজনের একটি ছবি থাকবে, এই ব্যাপারে সাকিবের সঙ্গে কথা হয়েছে আমার। কি ছবি সেটা জানতে চাইলে বুবলি বলেন, সাকিব খান যেভাবে বলেছেন শুরু থেকে আমি সেভাবেই কাজ করে যাচ্ছি। ঈদুল আজহার ছবির বিষয়টি তিনি জানান। এ বিষয়ে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অপু ফেরার পর বুবলিকে ঘিরে যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিয়েছেন তিনি। জোর দিয়ে বলেন অবশ্যই আগামী ঈদুল আজহার একটি ছবিতে আমি ও বুবলি একসঙ্গে কাজ করব। সেটি তাহলে সেটি হতে পারে বজগিরি ছবির দ্বিতীয় কিস্তি, বজগিরি 2 বা অন্য কোনো ছবি, এটাই চূড়ান্ত। দর্শক আপনার কি মনে হয়, অপু বিশ্বাস ফিরে আসাতে বুবলি কি থাকবে নাকি চলে যাবে? আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।